স্পাইসি চিকেন ফ্রাই যদি পছন্দ করেন, আজকের ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্পাইসি চিকেন ফ্রাই রেসিপি। মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আমি এখানে মুরগি চারটি রান নিয়েছি, চারপাশে ফালি করে কেটে নিয়েছি। একে একে মশলাগুলো দিয়ে দিব। 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 3 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ হট টমেটো সস, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 টেবিল চামচ লেবুর রস, 1/4 চা চামচ খুব ভালো মতো মিক্সড করে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে খুব ভালোভাবে মাংসটা মিক্সড করে নিব। এভাবে চিকেন ফ্রাই করলে খেতে এতটা মজা হয়। মাখানো শেষ। এখন একটা ডিশে 1 কাপ ময়দা নিয়ে নিব, কর্নফ্লাওয়ার দিয়ে দিব 3 চা চামচ, মিক্সড হার্ব দিয়ে দিব 1/2 চা চামচ, আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, 1 চা চামচ মরিচ গুঁড়া আর 1 চা চামচ গোলমরিচ গুঁড়া। এ পর্যায়ে গোলমরিচ গুঁড়া দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, তাই এর সাথে গোলমরিচটা দিয়ে মিক্সড করে নেবেন। তো আমি খুব ভালো মতো সব উপকরণগুলো মিক্সড করে নেব। তো খুব ভালো মতো মিক্সড হয়ে গেলে আমি এখানে একে একে চিকেনগুলো দিয়ে দিব। আমি এভাবে চিকেনের গায়ে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি, এরপরে ময়দার সাথে ভালো মতো কোট করে নেব। খুব বেশি চাপ দিয়ে কোট করব না, হালকাভাবে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নেব। উপরে এত ক্রিস্পি হয় আর ভিতরে এত জুসি, খেতে অসাধারণ লাগে। আর যেহেতু আমি স্পাইসি চিকেন ফ্রাই যদি পছন্দ করেন, অবশ্যই এইভাবে করবেন, দেখবেন খেতে অনেক ভালো হয়। আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কেমন হয়েছে বা কেমন লেগেছে আপনাদের। তো আমি সবগুলো এভাবে কট করে নিয়েছি, চেপে চেপে না, হালকা করে আলতো করে সবগুলো দিয়ে নিয়েছি। তো আমার সবগুলো কট করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলাতে তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখন তেলটা খুব ভালো মতো গরম হয়ে আসলে একে একে সব চিকেনগুলো দিয়ে নেব। মিডিয়াম টু হাই হিটে আমি চিকেনগুলোকে ভাজবো। এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশে উল্টে দিব। তো ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ভাজবো। এপিট ওপিট খুব ভালো মতো ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। দেখেন কত সুন্দর কালার এসেছে। মোটামুটি খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন সবগুলো চিকেন ফ্রাই উঠিয়ে নেব। এটা বিকেলের নাস্তায় চায়ের সাথে খুবই মজা লাগবে। বাসায় গেস্ট আসলে অবশ্যই করে খাওয়াবেন, আশা করছি খুবই পছন্দ করবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।